নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন কেপি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আলোচনা করব দু হাজার কুড়ির বার্ষিক রাশিফল সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা লগ্নের মানুষের এই দু কুড়ি সালটা কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত তো দেরি না করে আসুন জেনে নেওয়া যাক এই দু হাজার কুড়ি সালটা আপনাদের কেমন কাটতে চলেছে প্রথমে জেনে নেওয়া যাক মেষ রাশি সম্পর্কে মেষরাশির এই বছরটা মোঠের ওপর ভালো কাটবে তবে এই বছর মেষরাশির জাতক জাতিকাদের গৃহসুখের কিছুটা অভাব পরিলক্ষিত হবে বারংবার গৃহস্থ অশান্তি এই ধরনের সমস্যা ভোগ করতে হবে নতুন কোন সম্পত্তি বা পুরনো বাড়ি ক্রয় হতে পারে পড়াশোনার ক্ষেত্রে সেভাবে আশানুরূপ রেজাল্ট হবে না পড়াশোনার ক্ষেত্রে বারংবার মনঃসংযোগের ব্যাঘাত ঘটবে তবে যারা উচ্চশিক্ষা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই বছর এই বছর আপনাদের আহ উচ্চশিক্ষার যোগ রয়েছে উচ্চ শিক্ষা হতে পারে এবং উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগও রয়েছে এবছর যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ রয়েছে এই বছর তাদের বিবাহ হতে পারে এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সাংসারিক সুখের কিছুটা অভাব বোধ হবে এবং বারংবার কিছুটা সাংসারিক অশান্তি ফেস করতে হবে আপনাদেরকে এই বছর জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা যারা প্রেমে লিপ্ত রয়েছেন বর্তমানে তাদের ক্ষেত্রে প্রেম করে বিবাহের যোগ রয়েছে এবং এই দু হাজার কুড়িতে আপনাদের প্রেমজ বিবাহ হতে পারে কর্মক্ষেত্রে পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে উচ্চ পদে কর্মপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে তবে এই বছর আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা অত্যাধিক পরিশ্রম করতে হবে আপনাদের এই বছর আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সবসময় ব্যয়ের দিকটাকে নজরে রেখে যে কোনো কিছু করা উচিত এই বছর কিছুটা অত্যাধিক ব্যয় হওয়ার যোগ রয়েছে তাই ব্যয়টাকে কমিয়ে সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে তবেই এই বছর আপনাদের আর্থিক অবস্থা আরও ভালো থেকে ভালোর দিকে এগোবে আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই বছরটা কিছুটা খারাপ সমস্যার সম্মুখীন হতে হবে এই বছর আপনাদের ব্যবসায়িক জায়গাটা কিছুটা টালমাটাল অবস্থা হবে এই বছর আপনাদের ধর্মকর্মে মন বসবে হঠাৎ করে আপনি আধ্যাত্মিক পরায়ণ হয়ে উঠতে পারেন এই বছর আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে প্রচুর পরিমাণে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সর্বশেষ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ